তিনি তার জীবনে মাত্র 4 বছর স্কুলে গিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি 8টি ভ্রমণ কাহিনী জীবনী রচনা এবং অর্থনীতির বই লিখেছিলেন এবং পাবলিক লাইব্রেরিগুলোতে 60 মিলিয়ন ডলার এবং শিক্ষার অগ্রগতির জন্য 78 মিলিয়ন ডলার দান করেছিলেন ববি বার্নসের লেখা সমস্ত কবিতা তিনি মুখস্থ করে ফেলেছিলেন এছাড়া তিনি সম্পূর্ণ ম্যাকবেথ সম্পূর্ণ হ্যামলেট সম্পূর্ণ কিং লিয়ার রোমিও জুলিয়েট এবং দ্য মার্চেন্ট অফ ভেনিস মুখস্থ বলতে পারতেন তিনি কোনো গির্জার সদস্য ছিলেন না কিন্তু তিনি চার্চে 7000-এরও বেশি পাইপ অর্গান দান করেন তিনি 365 মিলিয়ন ডলার দান করেন এর অর্থ তিনি বছরের প্রতিটি দিন 1 মিলিয়ন ডলার দান করেন তার অর্জিত স্বর্ণরাশি দান করার সর্বোত্তম উপায় কে তাকে বলতে পারে তাই নিয়ে খবরের কাগজগুলোতে প্রতিযোগিতা হতো এবং পুরস্কার ঘোষণা করা হতো কারণ তিনি ঘোষণা করেছিলেন যে ধনী হয়ে মরাটা একটা লজ্জাজনক ব্যাপার এটা অপমান একবার আমি স্কটল্যান্ডের ডানফারমালিনে যে কুটিরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তা দেখতে গিয়েছিলাম বাড়িতে মাত্র 2টি ঘর ছিল তার বাবা নিচের তলায় কাপড় বোনার ব্যবসা করতেন আর সমস্ত পরিবারটি উপর তলার ছোট্ট অন্ধকার চিলেকোঠায় রাঁধাবাড়া খাওয়া দাওয়া এবং ঘুমানো সব কিছুই করত যখন কার্নেগির পরিবার আমেরিকা এলো তখন এন্ডোর বাবা টেবিল ক্লথ তৈরি করে সেগুলো দরজায় দরজায় ফেরি করে বিক্রি করতেন তার মা বাসায় ধোয়ার কাজ নিয়ে যেতেন এবং এক জুতা প্রস্তুতকারকের জুতা সেলাইয়ের কাজ করে দিতেন এন্ডোর মাত্র একটা জামা ছিল সুতরাং প্রত্যেক দিন রাতে তিনি শোয়ার পর তার মা এই জামাটা ধুয়ে ইস্ত্রি করে দিতেন তিনি প্রত্যেক দিন 16-18 ঘন্টা কাজ করতেন এবং এন্ডো তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন যখন তার বয়স 22 তখন তিনি তার মার কাছে প্রতিজ্ঞা করেন যে তিনি মা যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি বিয়ে করবেন না তিনি বিয়ে করেননি 30 বছর পর তার মা মারা যাওয়ার আগে তিনি বিয়ে করেননি যখন তিনি বিয়ে করেন তখন তার বয়স 52 আর যখন তার প্রথম এবং একমাত্র সন্তান জন্মগ্রহণ করল তখন তার বয়স 62 যখন তিনি বালক তখন মাকে প্রায় বলতেন মা আমি একদিন ধনী হব তখন তোমার সিল্কের পোশাক হবে চাকর বাকর হবে নিজের ঘোড়ার গাড়ি হবে তিনি প্রায় বলতেন যে তার সমস্ত মেধা তার মার কাছ থেকেই পেয়েছেন মার প্রতি তার অম্লান ভালোবাসাই ছিল তার প্রদর্শনীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রেরণা যখন তার মা মারা গেলেন তখন তার দুঃখ এত গভীর হয়েছিল যে 15 বছর ধরে তিনি তার নাম উল্লেখ সহ্য করতে পারতেন না কেবল দেখতে তার মায়ের মতো বলে তিনি একবার স্কটল্যান্ডের এক বৃদ্ধা মহিলার বাড়ির বন্ধকি ঋণ পরিশোধ করে দিয়েছিলেন এন্ডু কার্নেগি স্টিল কিং নামে পরিচিত ছিলেন কিন্তু স্টিল নির্মাণের ব্যাপারে তার জ্ঞান ছিল নিতান্তই কম তার শত শত হয়তোবা হাজার হাজার কর্মচারী ছিল যারা স্টিল সম্বন্ধে তার চাইতে বেশি জানতেন কিন্তু তিনি জানতেন কিভাবে মানুষকে পরিচালনা করতে হয় আর এটাই তাকে ধনী করেছিল এই বিচক্ষণ স্কটের বয়স যখন 27 তখন তার সাপ্তাহিক আয় $1000 আর 15 বছর আগে তিনি দৈনিক 20 সেন্ট পারিশ্রমিককে কাজ করেছিলেন 1862 সাল লিঙ্কন তখন হোয়াইট হাউসে গৃহযুদ্ধ বিস্ফোরণ মুখ দ্রব্যমূল্য ভয়ানকভাবে ঊর্ধ্বমুখী বড় বড় ঘটনা ঘটছিল সীমান্ত অঞ্চল চাপের মুখে পর্যুদস্ত দূর পাশ্চাত্য ক্রমেই প্রকাশিত হচ্ছিল শীঘ্রই দেশজুড়ে রেললাইন স্থাপিত হতে যাচ্ছিল শহর নির্মিত হবে এক বিশ্বায়কর যুগে প্রবেশদ্বারে আমেরিকা তখন উত্তেজনায় থরথর কাঁপছিল এন্ডু কার্নেগির ইস্পাতের অগ্নিকুণ্ড ধূমরাশি আর অগ্নিশিখা উদ্গীরণ করতে থাকল আর তিনি উন্নতির জোয়ার তরঙ্গের উত্তুঙ্গ শীর্ষ দেশে আসীন হয়ে ক্রমেই উঁচু থেকে আরও উঁচুতে উঠতে থাকলেন যে পর্যন্ত না তিনি এত বিপুল ধনরাশি উপার্জন করলেন যা মানব জাতির ইতিহাসে এ পর্যন্ত কেউ কোনোদিন কল্পনাও করেনি তবুও তিনি কখনো অত্যন্ত কঠোর পরিশ্রম করতেন না তিনি প্রায় অর্ধেকটা সময় খেলাধুলা করতেন তিনি বলতেন তিনি নিজেকে
এমন সব সহকারী দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলেন যারা তার চাইতে বেশি জানতেন। তিনি তাদেরকে তার জন্য লক্ষ লক্ষ ডলার উপার্জন করতে অনবরত তাড়না করতেন।